প্রথমে মডেল এবং ডিজাইন দুটোকেই ফটোশপে ওপেন করতে হবে। তো আমি মডেল এবং ডিজাইন দুটোকেই ফটোশপে ওপেন করে নিলাম। ওপেন হওয়ার পর মডেলের পোশাকটিকে আমাকে সিলেকশন করতে হবে, তার জন্য যে কোনো সিলেকশন টুলই ব্যবহার করা যেতে পারে। তো আমি ম্যাজিক টুলসের সাহায্যে সিলেকশনটি করছি। আগের ভিডিওতে আমি সাদা পোশাকের উপর ডিজাইন অ্যাপ্লাই করেছিলাম, তো আমার এক ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার যাই বলো না কেন জানিয়েছে যে কালার পোশাকের উপরে কীভাবে ডিজাইন অ্যাপ্লাই করা যায় সেই রকম একটা ভিডিও বানাতে। তাই আমি এই ভিডিওটি বানাচ্ছি। তো দেখুন কালার পোশাকের উপরে কীভাবে ডিজাইন অ্যাপ্লাই করা যায়। সিলেকশনটি কমপ্লিট হয়ে গেলে আগের মতোই শুধুমাত্র সিলেকশনটির একটা নতুন লেয়ার নেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জি প্রেস করে নতুন লেয়ার তৈরি করতে হবে। তারপর ডিজাইনটিকে মুভ করে পোশাকের উপরে এনে ছেড়ে দিতে হবে। তো আমি একটু ডিজাইনটিকে অ্যাডজাস্ট করে নিলাম, তারপরে এন্টার প্রেস করে দিলাম। এবার লেয়ারটিকে ক্লিপিং মাস্ক করার জন্য ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে। তারপরে যে নর্মাল অপশনটি আছে সেটা আমি নর্মাল থেকে বিভিন্ন অপশনে যে মাল্টিপ্লাই হার্ড মিক্স করে করে দেখলাম কীভাবে ডিজাইনটিকে অ্যাপ্লাই করলে কোন ব্লেন্ডিং অপশনে অ্যাপ্লাই করলে ঠিকঠাক দেখায়। তো আমি একে একে সবগুলো অ্যাপ্লাই করতে থাকলাম এবং যেটা মনে হচ্ছে এটা ঠিক আছে সেটাকে আমি রেখে দেবো। এটা দেখো কত সুন্দর অ্যাপ্লাই হয়েছে। এভাবেই কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লাইটা সুন্দর হচ্ছে সেটাকে বেছে নিতে হবে এবং ফটোটিকে কম্পিউটারে সেভ করে নিতে হবে। ভিডিওটি
সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কিছু জানতে চাইলে কমেন্টে লিখুন।